এবার আমরা ফার্মার্স লিটল থিওরেমের সাহায্যে আরো একটি প্রবলেম সলভ করব। তবে প্রবলেমটি এর আগে থেকে একটু কঠিন, যেমন এখানে আমার বলে দেওয়া আছে 2^50 মোড 17। অর্থাৎ আমি যদি আমার ফার্মার্স লিটল থিওরেমের ফর্মুলাটার দিকে একটু তাকাই, যে আমাকে মোড করতে হবে একটা প্রাইম নাম্বার দিয়ে, এবং এর যে পাওয়ার থাকবে সেটা হলো প্রাইম নাম্বার মাইনাস ওয়ান, প্রাইম নাম্বার মাইনাস ওয়ান। আচ্ছা, তার মানে এপি আর এপি তো সেম হতে হবে, কিন্তু এখানে আমি যদি দেখি এখানে আমার একটা প্রাইম নাম্বার দেওয়া আছে 17, বাট এখানে আমার দেওয়া আছে 50, এখানে দেওয়া আছে 50। তাহলে তো এটাকে যদি আমি 51 মাইনাস ওয়ান দিয়ে লিখলে তো হলো না, তাহলে 51 আর 17 তো এক হলোই না, আর 51 তো হলো আমার প্রাইম নাম্বার না, তাই না? তাহলে এটাকে আমি কি করব, ভাঙিয়ে লিখতে পারি এভাবে 2^50 ইকল টু, যেহেতু 16 লিখতে হবে আমাকে, কারণ পি মাইনাস ওয়ান লিখতে হবে আমাকে ঘাত, তাহলে 17 মাইনাস ওয়ান, তাই না, ইকল টু 16, তাহলে 3^48, আর আমার কী থাকলো যে 50 পুরোতে 2² থাকলো। তো এখন আমাকে এটা সলভ করতে হবে। আমি ফার্মার্স লিটল থিওরমটা আরেকবার যদি আমরা দেখি, এই এটির অর্থ কী বলা যায়, এই কথাটির অর্থ বলা যায়, আমরা কী বলে লিনিয়ার কনগ্রুয়েন্স থেকে দেখেছি, এই কথাটির অর্থ হলো যদি আমি এপি পাওয়ার মাইনাস ওয়ান থেকে ওয়ান বিয়োগ দিই, তাহলে সেটা পি দ্বারা বিভাজ্য হবে, তাহলে সেটা পি দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমি অন্যভাবে বলতে পারি, এ প্লাস ওয়ানকে যদি আমি মড করি পি দ্বারা, তাহলে মাইনাস ওয়ানটা এই পাশে থাকলো না, তাহলে আমার এটা হবে কি রিমাইন্ডার, অর্থাৎ এপি ইনভার্স মাইনাস ওয়ানকে পি দ্বারা মড করলে আমার রিমাইন্ডার আসবে কত, ওয়ান। আচ্ছা আচ্ছা, এখন আসে আমাদের 2^15 ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। তো সুতরাং আমরা যদি লিখি 2^50 মড 17, 2^16 মড 17। আচ্ছা, এখানে আমরা এখানে একটা মডুলো অ্যারিথমেটিকের একটি ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা যদি আমরা না জানে থাকি, আমি এখানে একবার লিখি ফর্মুলাটা, নিচের দিকে লিখি, যদি কোনো দুটি মানে গুণ অবস্থা আছে দুটি ইন্টিজার বা অন্য কিছু, তাহলে আমি যদি এটাকে মড লিখি এন, তাহলে এটাকে এভাবে লেখা যায়, এ মড এন ইনটু বি মড এন, এবং পুরোটাকে আমার আবার মড এন দিয়ে মডুলাস করতে হবে। এখন এখানে এ আর বি না, এখানে অনেকগুলো ইন্টিজার থাকতে পারে, ঠিক যতগুলো ইন্টিজার থাকবে ততগুলোকে আমি এইভাবে করে গুণ দেবো এবং সর্বশেষে ওটার দ্বারা মড করব। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা মডুলার অ্যারিথমেটিক্যাল ফর্মুলা। আচ্ছা, তারপরে আসা যাক, এখন তার মানে এটার সাথে এটা আমার গুণ অবস্থায় আছে, তাহলে মডুলার অ্যারিথমেটিক থেকে আমি লিখতে পারি 2^16 কিউব মড 17 ইনটু 2² মড 17, এবং এই পুরোটাকে আবার আমরা মড করব 17 দ্বারা, পুরোটাকে আমরা আবার মড করব 17 দ্বারা। আচ্ছা, এখন একটা কথা আসা যাক, এই যে এই কথাটি রয়েছে 2^16, আচ্ছা এখানে আমরা ধরি কিউবটাকে না ধরি, যদি 2^16 মড 17 ধরি না কেন, তাহলে আমার এখানে কত আসবে, এখানে আমার কয়টা আছে, 2^16 আছে 3টা। আচ্ছা, একটা 2^16 মডের 17 যদি আমি মড বার করি, তাহলে আমার রেজাল্ট কত আসবে, অবশ্যই এই যে এইভাবে করে সাজাচ্ছি আমরা, 16 মানে কত, 17 মাইনাস 1, আমরা এই এটাকে আপাতত বাদ দিই, এটাকে আপাতত বাদ দিই, তাহলে পুরো ভ্যালুটার মানে এই যে এই অংশটা এপি a^p-1 মড পি, তাহলে আমার কত আসবে রেজাল্ট, রিমাইন্ডার অবশ্যই 1 আসবে ফার্মার্স লিটল থিওরেম থেকে। তার সাথে আমি তিনবার আসে, তার মানে আমি মডুলার অ্যারিথমেটিক দিয়ে তিনবার গুণ দিব, তিনবারই মোট করব, কিন্তু এই 1কে আমি 17 দিয়ে মোট করি, তিনবার করি আর যতবারই করি না কেন, এই যে এইভাবে, কারণ এখানে আমার 2^16, আমি যদি ভাঙায় লিখি 2^16 আমাকে কয়বার মোট 17, যেহেতু এখানে 2^16 উপর কিউব রয়েছে, মানে 3টি গুণ আছে 2^16, তাই না, এর সাথে আবার রয়েছে কি মড 17, অর্থাৎ আমাকে এই যে 2^16 মড 17 এটা আমাকে কয়বার লিখতে হবে, কয়বার গুণ করতে হবে, তিনবার, এই যে এই ফর্মুলা অনুযায়ী তিনবার গুণ করে আবার 17 দিয়ে মড করতে হবে। কিন্তু বিষয়টা হলো এটাকে আমি মড করলে তো 1 পাবো,
পাবো না, তাহলে তিনবার গুণ হচ্ছে আমার ওয়ান, তিনবার গুণ হচ্ছে আমার ওয়ান, সেটাকেও আবার সেভেন্টিন দিয়ে যদি আমি মড করি আমি তো ওয়ানই পাবো, পাবো না? আচ্ছা তাহলে এই অংশটার আমি রেজাল্ট কত পাচ্ছি, পুরো ওয়ান, পুরো ওয়ান। আর এটাকে তো আমার এখন প্রাইম আকারে আমি লেখা সম্ভব না, পি মাইনাস ওয়ান আকারে। তো আমরা যদি মুখে মুখে করতে পারবো, সেভেন্টিনের থেকে ছোটো না এটা, তাহলে কত হচ্ছে টু টু দি পাওয়ার ফোরকে যদি আমি মড করি সেভেন্টিন দিয়ে, তাহলে তো আমি ফোরই পাবো, ফোর গুণ হলো ওয়ান ইন্টু ফোর, আবার মড আছে কত বাইরে সেভেন্টিন, তাহলে চারকে যদি আবার মড করি সেভেন্টিন দিয়ে তাহলে আবার রেজাল্ট আসবে কত, ফোরই আসবে। তা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।